নমস্কার বন্ধুরা, এই সুন্দর সুন্দর ফুলের অর্কিড গাছগুলি এখন প্রচণ্ড এক বাঁচার লড়াই করে চলেছে। বাঁচার লড়াই এই কারণে বলছি, প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচার লড়াই। আজ 24শে এপ্রিল 2024, এপ্রিল মাসের এই সময়তেই তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় দিনের বেলা লু বইছে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ অত্যন্ত কমে গেছে। আনুমানিক 30-35% আর্দ্রতা আমি একটা অ্যাপ্লিকেশনে দেখলাম। অথচ এই অর্কিড গাছগুলোর জন্য প্রয়োজনীয় আর্দ্রতার মাত্রা হচ্ছে 60-80%। সুতরাং এই ঘাটতি পূরণ করতে না পারলে গাছগুলো প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হবে। সকলের বাগানেই এই সমস্যা এখন কিন্তু দেখা দিয়েছে। প্রধানত গাছের পাতা শুকিয়ে যায়, শিকড় অনেক সময় শুকিয়ে যায়, আবার ফুল আসার জন্য যে মুকুলগুলো বেরোয় সেই মুকুলটা হয়তো গাছের শুরুতেই শুকিয়ে যায়। প্রচণ্ড গরমের হাত থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য আমি যে যে ব্যবস্থা অবলম্বন করছি সেগুলো নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং এই ভিডিওটি খুবই তথ্য সম্পূর্ণ হতে চলেছে। প্রথম পদক্ষেপ হলো, সমস্ত অর্কিড গাছগুলি তুমি তোমার বাড়ির উত্তর দিকে নিয়ে চলে এসছো। আমি আমার বাড়ির উত্তর দিকের একটি জানলায় সমস্ত অর্কিডগুলো নিয়ে চলে এসেছি। এতে করে কী হচ্ছে, সকাল 7টা থেকে 8টা এই সময় হালকা একটা রৌদ্র আসে, এরপর সারা দিনে এই জানলাটায় আর কোনো রৌদ্র আসে না। সুতরাং আমি রৌদ্রের হাত থেকে অর্কিডগুলোকে বাঁচিয়ে নিলাম। দ্বিতীয়ত, আমি একটা গ্রিন নেট ব্যবহার করছি, 50% গ্রিন নেট। এই নেটটি আমি ব্যবহার করেছি, এগুলো তোমরা অনলাইনেও পেয়ে যাবে বা নার্সারিতেও পেয়ে যাবে। খুব বেশি দামও পড়ে না, অল্প দামের মধ্যে এটা পাওয়া যাবে। তো এই গ্রিন নেট কী করবে, বাতাসের যে লু বইছে, বেলা বাড়ছে যত, দেখবে তাপমাত্রা অত্যন্ত বেড়ে যাচ্ছে এবং বাতাসটা অত্যন্ত গরম হয়ে যাচ্ছে, সেই গরম হাওয়াটা গাছের গায়ে সরাসরি লাগতে ও কিন্তু অনেকটাই প্রোটেক্ট করবে। এই গ্রিন নেটটাকে সারাদিনে অন্তত 3-4 বার জল দিয়ে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করো। গাছে জল দিয়ে না দিলেও চলবে, কিন্তু গ্রিন নেটটাকে বারবার যদি ভিজিয়ে দাও তাহলে এই এরিয়ার যে পরিবেশটা সেটা কিন্তু অনেকটাই আর্দ্রতা বৃদ্ধি পেয়ে যাবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ যেহেতু খুব কম আছে, আমি গ্রিন নেটকে ভিজিয়ে দিয়ে ওই জায়গার আর্দ্রতার পরিমাণকে বাড়িয়ে নিচ্ছি। গাছগুলিতে জল দেওয়ার পরিমাণ বাড়াতে হবে, সকাল ও বিকেল অথবা সন্ধ্যের দিকে অবশ্যই করে দিনে 2 বার তোমরা জল দেবে। জল তোমরা ঝাঁচড়ি করে জল দিতে পারো অথবা স্প্রে বটল করেও জল দিতে পারো। আর চেষ্টা করবে মাটির টবে বেশি গাছ করতে, মাটির টব কিন্তু গাছের মিডিয়ামকে ঠান্ডা রাখতে সাহায্য করে। ওই মাটির কলসি যেমন জল রাখলে জল ঠান্ডা হয়ে যায়, সেরকম টবও যদি মাটির টব ব্যবহার করো তোমার গাছের মিডিয়ামকেও দীর্ঘক্ষণ ঠান্ডা রাখতে পারে। অবশ্যই করে মাটির টবটার কেও ভিজিয়ে দেবে, শুধু মিডিয়ামে জল দেবে তা নয়, টবটাকেও ভিজিয়ে দেবে, এতে কিন্তু গাছের খুব উপকার হয়। তাহলে দিনে 2 বার জল দিচ্ছই, সকালে 1 বার, সন্ধ্যা অথবা বিকেলের দিকে 1 বার। এছাড়া দিনের মাঝখানে অর্থাৎ দুপুরের দিকে বা বেলা 12টা এইরকম সময় অবশ্যই গাছের আশপাশে এবং গাছের পাতায় ফগ স্প্রে করার চেষ্টা করো। জাস্ট ঝাঁঝরি দিয়ে কিন্তু এইভাবে জল দেওয়া যাবে না, এটা শুধুমাত্রই স্প্রে বটল দিয়েই হবে, ফগ স্প্রে করে দাও। টবের থেকে কিছুটা বড় মাপের একটা পাত্র নিয়েছি, সেই পাত্রটা পুরো জল দিয়ে পূর্ণ করেছি। এবার গাছটি অর্থাৎ টপ সমেত গাছটি এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এইভাবে 3-5 মিনিট আমি ডুবিয়ে রাখবো, এতে করে কী হবে, গাছের মিডিয়ামটা এবং টপ খুব ভালোভাবে ভিজে যেতে পারবে। এই পদ্ধতিটা সপ্তাহে 2-3 দিন করা যেতে পারে। কিন্তু যারা কোকোহাক্স বা নারকোল ছোপড়া দিয়ে গাছ করো তারা কিন্তু এই পদ্ধতিটি অবলম্বন করবে না, এর ফলে তাদের কোকোহাক্স অর্থাৎ নারকেল ছোপড়া কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাতে গাছের ক্ষতি হবে। এটা শুধুমাত্র তারাই করবে যারা চারকোল
এবং ঝামা ইট দিয়ে গাছ করছো তারা করবে। এটি হলো হোয়াইট স্প্যাগনাম মস, এটা এক ধরনের পাহাড়ি ঘাস বলতে পারো, আর খানিকটা ফার্ন মসও থাকে এর মধ্যে। তো এটা কি করবে, আর গাছের গোড়ায় আর্দ্রতা বৃদ্ধি করতে সাহায্য করে। শুধুমাত্র যারা ঝামা ইট ও কাঠ কয়লা দিয়ে গাছ করো এটা তাদের জন্যই প্রযোজ্য। একটি দুটি ঝামা ইট গাছের গোড়া থেকে সরিয়ে নিয়ে সেখানে স্প্যাগনাম মস রেখে দাও এবং তার ওপর ঝামা ইটটা চাপা দিয়ে দাও। তাহলে ওই এরিয়াতে গাছের গোড়ায় দীর্ঘক্ষণ আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে। আর এটার সুবিধা হচ্ছে এটা নারকোল ছোবড়ার মতো তাড়াতাড়ি পচে যায় না, আর নারকোল ছোবড়ার মধ্যে গাছের শিকড় এর মধ্যে জড়িয়েও যায় না এবং এটা সহজেই তোমরা ছাড়াতে পারবে। যেমন নারকেল ছোবড়ার ক্ষেত্রে কি হয়, যখন আমরা বছরখানেক বাদে নারকোল ছোবড়াকে পরিবর্তন করতে যাই তখন কিন্তু প্রচুর শিকড় ছিঁড়ে যায় গাছের। এক্ষেত্রে কিন্তু সেটা হবে না, কারণ এটা খুব হালকা একটা মস। তো আমি এটা নিয়েছিলাম 500 টাকা মতো পড়েছিল, বেশ দামি জিনিস। কিন্তু এই 500 গ্রাম দিয়েই আমি কিন্তু প্রায় 30টা গাছে অল্প অল্প করে দিয়েছি। এর পরেও কিন্তু আমার কাছে বেশ খানিকটা মস পড়ে আছে। তো সুতরাং দামি হলেও অনেকগুলো গাছে কিন্তু এটা তোমার কাজে লেগে যাবে। যে সকল গাছে আমার এখন ফুল রয়েছে সেগুলো কিন্তু আমি দিনের বেলায় ঘরের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি দেখো জানলার ভেতরে নিয়ে নিয়েছি এবং জানলার কাঁচ বন্ধ করে দিয়েছি। এতে কি হবে, বাইরে যে লু বইছে সেই বাতাসটাই ফুলগুলোতে লাগবে না, তো ফুলের আয়ু খানিকটা হলেও বাড়বে। তা নাহলে এই লু হাওয়াটা লেগে গেলে ফুলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই আমাদের প্রথম কাজ হবে গ্রিন নেটকে সরিয়ে দেওয়া। সাধারণভাবেই সন্ধ্যের পর থেকে বাতাসের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে, তাই ঠান্ডা হাওয়া এই গাছগুলোর মধ্যে প্রবেশ করতে দিতে হবে। এরপর আমরা অবশ্যই সন্ধ্যেবেলা একবার হালকা করে ফগ স্প্রে করব। অনেকে আমি দেখেছি যে ফ্রিজের ঠান্ডা জলও স্প্রে করে থাকে, সেক্ষেত্রে আমি বলবো ফ্রিজের ঠান্ডা জলটা সরাসরি না দিয়ে তুমি অর্ধেকটা ঠান্ডা জল দাও, অর্ধেক সাধারণ জল দাও, এইভাবে মিশিয়ে নিয়ে একটা সাধারণ টেম্পারেচার তৈরি করে নাও তোমার যে জলটা স্প্রে করবে। তাহলে গাছের মনে হয় একটু ভালো হবে, কারণ সরাসরি ফ্রিজের ঠান্ডা জলটা না দেওয়াই ভালো। আর অবশ্যই কিন্তু যে মাটির টবগুলোয় গাছ করছো সেই টবগুলোও কিন্তু ভিজিয়ে দেবে, এটা কিন্তু দীর্ঘক্ষণ এই গাছগুলোকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আর যে যে খাবারগুলো তোমরা প্রয়োগ করো, NPK হোক বা অন্যান্য যে খাবারগুলো, সেইগুলো মাসে একদিন দাও, দুদিন দাও, যেরকম তোমরা দাও সেগুলো যে দেবে সেগুলো অবশ্যই এই গ্রীষ্মকালে সন্ধ্যেবেলা দেবে। এইগুলো সমস্ত খাবারইতেই কিছু না কিছু রাসায়নিক পদার্থ থাকে, তো রাসায়নিক পদার্থ গাছে একটা অল্প হলেও উত্তাপের সঞ্চার করে, তো সেই কারণে সন্ধ্যের দিকেই এগুলো দেওয়া ভালো। সকলে তো আমার মতো একইভাবে জানলায় গাছ করছো তা তো নয়, তো আমি আমার মতো করে দেখালাম যে জানলায় গাছ করলে কী কীভাবে যে সেগুলো এই গ্রীষ্মকালে যত্ন করা যায়। তোমরা এই পদ্ধতিগুলোই নোট করো এবং এগুলো অবলম্বন করো, তোমার মতো করে তোমার বাড়ির যে পরিবেশে তুমি গাছগুলো রাখছো সেখানে কী কীভাবে করা সম্ভব সেটা নিজের মতো একটু প্ল্যানিং করে করো, কিন্তু পদ্ধতিগুলো মোটামুটি এগুলোই মেনে চলো, দেখবে তোমাদের গাছ কিন্তু খুব ভালো থাকবে। চলো একবার দেখে নেওয়া যাক বর্তমানে আমার গাছগুলো কেমন আছে বা কতটা বৃদ্ধি পাচ্ছে। মোটামুটি দেখো এই গাছটাতে দুটো নতুন স্টেম এসছে এবং স্টেমগুলো আগের স্টেমের থেকে একটু বড় সাইজেরই এসছে। এই গাছটারও দেখো আগের স্টেমের থেকে আরও বড় সাইজের একটা স্টেম বেরিয়েছে। তো প্রায় প্রত্যেকটি গাছেই নতুন ডালপালা আসছে এবং দেখবে আমার গাছগুলো খুবই সব ছোটো সাইজের। এগুলো অধিকাংশই আমি মানে চারা অর্কিড কিনেছি, কারণ অর্কিড তো খুব দামি গাছ তোমরা সবাই জানো, তো আমার বাজেট কম ছিল এবং আমি একসময় ঠিক করেছিলাম চারা গাছ নিয়েই শুরু করব।
তাই আমি খুব অল্প দামে অনেকগুলো চারা গাছ কিনে প্রথম দিকে অর্কিড শুরু করেছিলাম। তো মোটামুটি 7-8 মাস হয়ে গেল গাছগুলো, তো এখন সবকটা গাছেই নতুন করে স্টেম আসতে শুরু করেছে। পরে আমি একটা ভিডিও করে তোমাদের বলবো অল্প বাজেটের মধ্যে কিভাবে অর্কিড গাছ করা যায়। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। শেয়ার ও সাবস্ক্রাইব করলে আমি আরও এগিয়ে যেতে পারব। ধন্যবাদ বন্ধুরা।